যারা মুস্তাফিজুর রহমানকে ভালোবাসেন তারা ভিডিওটা কন্টিনিউ করেন যারা ক্রিকেটকে ভালোবাসেন তারা ভিডিওটা কন্টিনিউ করেন যারা ক্রিকেট বুঝেন ক্রিকেটের আলোচনা সমালোচনা শুনতে চান তারা ভিডিওটা কন্টিনিউ করেন বাকি সবাই স্কিপ করেন ভিডিওটা দেখার প্রয়োজন না যদি আপনি ক্রিকেট না বুঝেন সো কথা বলবো মুস্তাফিজের আইপিএল শেষ কেমন হলো মুস্তাফিজ শুরুতে দুই হাজার কেমন ছিল আপনারা জানেন সো যখন দুই হাজার চব্বিশ আইপিএলে মোস্তাফিজ মাত্র দুই কোটি দুই কোটি রুপিতে সে আপনার নিলামে এসেছে এবং তাকে নিয়েছে আমরা সবাই বুঝতে পেরেছি যে জাস্ট নিয়েছে বিসিবি তাকে গুরুত্ব দেয়নি যে গিয়েছে যাক না কি সমস্যা বিসিবি তাকে গুরুত্ব দেয়নি কেন দেয়নি কারণ যে মোস্তাফিজ অনেক খরসে বল করে উইকেট কম পায় এটা বিসিবি জানতো মোস্তাফিজ দল পাওয়া নিয়ে একটা সমস্যা ছিল যে সে দল পাবে কি পাবে না বাংলাদেশে বসে এখন আইপিএলে গেলেও আইপিএল যখন ভালো একটা পারফরমেন্স করছে এখন বিসিবির নজরে চলে এসেছে বিসিবি জিম্বাবুর সাথে খেলানোর জন্য মোস্তাফিজকে বাংলাদেশে নিয়ে এসেছে চেন্নাই সুপার কিংস অনুরোধ করেছিল বাংলাদেশ বিসিবির কাছে কিন্তু কোনোটাই কাজ হয়নি সো বিষয়টা হচ্ছে যেই বিসিবি মোস্তাবিজকে ঠেলে ফেলে দিয়েছে সেই বিসিবি এখন ভালো পারফরমেন্স করার কারণে মোস্তাফিজকে দলে রেখেছে জিম্বাবুর সাথে এবং আশা করি সে নেক্সট ওয়ার্ল্ড কাপে ভালো করবে কারণ ওয়ার্ল্ড কাপের যেই মাঠগুলা সেখানে মোস্তাফিজের জন্য অনেক অনেক ভালো কাজ করবে আপনার স্লোয়ার কাটার এবং আপনার লাইন লেন্থ যদি ঠিক রাখে বল করে তাহলে কিন্তু অনেক কিছু হতে পারে সো যে বিষয়টা নিয়ে আসলে ওদের আগ্রহে লাস্ট খেলাটা দেখেছিলাম আমরা সেখানে মোস্তাফিজুর রহমান চারটা ওভার করেছে কিন্তু একটা উইকেটও পাইনি অনেক আশা ছিল অন্তত একটা উইকেট পাইলে সে বেগুনি কালার ক্যাপটা নিয়ে কিন্তু বাংলাদেশে আসতে পারতো এখন বিষয়টা হচ্ছে যে সে বেগুনি কালার ক্যাপ পেয়েছে কিন্তু হচ্ছে যে লাস্ট ম্যাচে কিন্তু সে রান কম দিয়েছে আপনারা জানেন যে সে প্রত্যেকটা ওভার ভালো করেছে তার তিন নম্বর ওভারটা একদম মেডেল ওভার ছিল আপনারা যারা খেলা দেখেছেন তারা জানেন এবং সর্বশেষ যে ওভারটা চার নম্বর ওভার একটু হোয়াইট বেশি হয়েছে কিন্তু খারাপ করেনি কারণ আপনারা জানেন যে তাদের উইকেট বেশি ছিল তারা চাইলে মানে অনেক বাউন্ডারি খেলতে পারতো কিন্তু আসলে খেলতে খেলতে পারেনি মোস্তাফিজ ওভাবে বল করেছিল সো মোস্তাফিজকে বিসিবি এখন একটু ভালোভাবে দেখছে কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি আইপিএলটা পুরো খেলতে দিত তাহলে আমরা একটু খুশি হতাম আমাদের জন্য ভালো হতো সো আপনাদের মূল্যবান কমেন্টস এবং মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন নতুন হয়ে থাকলে ফলো দিয়ে যাবেন যারা ফলো দিয়েছেন তাদেরকে ধন্যবাদ ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন সো বিষয়টা হচ্ছে যে মোস্তাফিজুর রহমানের যেই বিষয়টা কাজ করে সেটা হচ্ছে যে তার ধোনিকে পাওয়ার পরে অর্থাৎ ধোনি তারপরে ডিজে ব্রাভো মোস্তাফিজুর রহমানকে কিন্তু ভালো একটা পরামর্শ দিয়ে আজকে এই লাইনে নিয়ে এসেছে সো বাংলাদেশের ক্যাপ্টেন আশা করি তাকে সঠিক জায়গায় ব্যবহার করবে সঠিক নিয়মে ব্যবহার করবে সেটাই দেখার বিষয় তো মোস্তাফিজুর রহমানকে আমরা তিন তারিখ দেখতে পাবো না জিম্বাবুর বিপক্ষে কেননা তাকে তিনটা ম্যাচ মেবি খেলানো দেওয়া হবে না তাকে একটু রেস্ট দেওয়া হবে চতুর্থ ম্যাচে হয়তো আমরা তাকে দেখতে পাবো সো জিম্বাবুর বিপক্ষে বাংলাদেশ কেমন করবে অবশ্যই কমেন্টস করবেন এবং মুস্তাফিজকে পুরো আইপিএল খেলতে দিলে কি সমস্যা হতো আমি জানি না সে বিষয়ে আপনারা কমেন্টস করবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন আর আগের সাথে থাকুন ক্রিকেটের সাথে থাকুন আল্লাহ হাফেজ